হ্যালো গাইজ, আমি আবির হঠাৎ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল গণপতি উইথ আবিরে। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা, আপনাদের সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো দোল পূর্ণিমা যেহেতু, সেহেতু প্রথমে ঠাকুরকে রং মাখাবো, তারপরে আমরা নিজেরা রং মাখবো। তো চলুন ঠাকুরকে রং মাখানো যায়। প্রথমে আমাদের গোপালটাকে দিয়ে শুরু করবো। এইও আমাদের গোপাল ঠাকুর বসে আছে, তো প্রথমে গোপালটাকে একটু রং মাখিয়ে দিই। হ্যাপি হোলি গোপলু, গোপলুকে রং মাখিয়ে দিলাম। এবারে আমরা নিজের রং মাখবো, তার আগে ঠাকুরগুলোকে সব রং মাখিয়ে দিই। ঠাকুরগুলোকে সব রং মাখিয়ে দেওয়া হয়ে গেল। এবারে প্রথমে মেঘাকে দিয়ে রং মাখানো শুরু করব। মেঘা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, মেঘা এখন আমাকে রং মাখিয়ে দিল। এবারে মুখে মাখাও, মুখে মাখাই দাদু। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, কাকিমা হ্যাপি হোলি, বুড়া নামানো হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, এম্মা হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। মো এখন টিউশন থেকে চলে এসেছে। এবারে মো হ্যাপি হোলি, না না মো মো হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ভাই চোখে কাম দিচ্ছ, মেঘা চোখে দাও না। অনিন্দ চলে এসেছে, একবার রং মাখালাম, একে রং মাখে একদম পুরো লাল বান্দর করে দিলাম। আবার রং মাখাবো, হাতে আছে গোলাপি রং। হ্যাপি হোলি অনিন্দ। আমরা এখন ছাদ দেখে হোলি করবো, কারণ নিচে গেলে পরে কখন কোন দিক থেকে বান্দর রং এনে পরে দিয়ে দিবে বলা মুশকিল। সেই জন্য আমি অনিন্দ আর মো যেন বলে ছাদে আছি, ছাদ থেকেই হোলি খেলবো। মানে যে ফেরবে ওর মাথাতে আবির ছুড়বো। বান্দর রং তো আমরা খেলি না, বান্দর রঙে এলার্জি আরে হয়। এই জন্য খেলি হোলি, পুরানো মানো হোলি। হে সর্বে কজেশুম শুক্লাং মরাঙ্গরং বিষ্ণুমিতে গন্ন পুষ্পে আদর্শকতে কমলাসনা ওই নমাসন মন্ত্রস্য মেরুপিষ্ট ঋষি সুতলম চন্দ্রকুরম দেবতাসন উপবেশনে বিনিয়োগ হ্যাঁ।